আসসালামু আলাইকুম। আমি আমার কিছু জীবনের কাহিনী আপনাদের সাথে শেয়ার করতে চাই, বলতে চাই, আশা করি আপনারা শুনবেন। তো শুরু করি আমার জীবনের কাহিনীগুলো। আমার আর কি জীবনটা খুব কষ্টের, খুবই কষ্টের আমার জীবনটা। তো আমি শুরু করি, বলি শুনেন আপনারা। আমার মা বাবা খুব ভালো মানুষ ছিলেন। তো আমার ভাই ভাই আছে, ভাইয়ের বউ আছে। আমার ভাইয়ের বউ আমার মা বাবাকে কখনো দেখতে পারতো না, একটু দেখতে পারতো না, আমাকেও দেখতে পারতো না। তো দেখতে পারতো না, সেইখান থেকে আমি আমার তো আর কোনো কিছু করার নাই, নিরুপায়। সেইখান থেকে আমি এক ঢাকায় আসলাম। ঢাকায় এসে গ্রামের যে একটা চাকরি, কোনো রকম একটা চাকরি নিলাম। নেওয়ার পর সেইখানে চাকরিটা করতেছি, তো 3 মাস হয়েছে করছি চাকরি। সেইখানে একটা ছেলে আছে, সেই ছেলেটা ওখানে চাকরি করে আমার সাথে। তো আমাকে প্রেমের, মানে প্রেম করবে আমার সাথে, প্রেমের প্রস্তাব দেয়। তো আমি বলছি না, আমি প্রেম করবো না। সেই সাথে আমাকে সবসময় বিরক্ত করতো। তখন আমিও জানি কেমনে ওর ভাইলে পড়ে গেছি। তখন আমিও ওকে অনেক ভালোবাসা ফেলাইছি, ও আমাকে অনেক ভালোবাসে। তো সেখানে এখন ও আমার সাথে, মানে যা যা করতে চাইতো আমি সব ওর সাথে করি। ও আমার সাথে পার্কে, ওইখানে সেইখানে, যখন ডাকে, যখন যেভাবে বলে আমি সব সেইভাবেই করি। তখন আমার, আমি বললাম যে আমাকে বিয়ে করো, বলে না বিয়ে করবো তো, কিছুদিন পরে করি, সমস্যা কী। আমি বললাম না, আমাকে বিয়ে করো। তো আমি তোমার, ও বলছে না না, আমি তোমাকে বিয়ে করবো না, এখন পরে করব, এখন আমরা মানে কামাই বেশি বেশি ইনকাম করব। না, আমি বলছি যে তুমি যদি আমার সাথে রিলেশন থাকতে হয় তো আমার সাথে আমাকে বিয়ে করে তারপরে এইসব এইভাবে এগুলো করবে। তো ও বলল যে ঠিক আছে, চলো কালকেই আমরা বিয়ে করব। তো আমি কাজী অফিসে যাই, ও যায়, তো আমাকে বিয়ে করলো। বিয়ে করার পর এখন ওদের বাড়িতে আমাকে নিয়ে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পর সেইখানে আমি যা দেখি যে ওর একটা ছেলে একটা মেয়ে আছে, মা বোন সবাই আছে। এখন আমি যাওয়ার পর আমি তো জানতাম না যে ওর বউ আছে, বাচ্চা আছে, সব কিছু আছে। তখন ও আমাকে, ও ওর বউ, ওর মা বোন সবাই আমাকে মেরে ধরে আমাকে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু ও কিচ্ছু বললো না, কিচ্ছু বললো না। ও আমাকে, ওর মা বোন ভাই সবাই আমাকে মারছে, সবাই অনেক অত্যাচার করছে, কিন্তু ও কিচ্ছু বললো না। আমি ওইখান থেকে চলে আসলাম। চলে আসার পর ও, আমি যেখানে গ্রামের চাকরি করতাম সেইখানে আমি চলে আসছি। 2-3 দিন পর ও আসছে। আসার পর বলতেছে, মানে ভুল হয়েছে, এমনি সেমনি নানান কিছু বলতেছে। আমি আমি কোনো কথা বলি না, আমি কোনো পাত্তা দিই না, যে তুমি কেন, ওরা যে আমার এইভাবে মেরে বাড়ি থেকে বের করে দিল, তারাই দিল, তাও তুমি কিচ্ছু বলো না, আর এখন আসছো আমার কাছে। ও বলতেছে, মাপ চাই মাপ চাই, আমি আর এইরকম ভুল হবে না, তোমাকে নিয়ে আমি এখানেই থাকবো। তো আমি বলতেছি, যেহেতু বিয়ে করে ফেলেছি, এখানে থাকবো, থাকুক, সমস্যা কি। তো সেইখানে ভালোই সংসার চলছিল আমার। ও তখন, ও কিছুদিন পর প্রবাসে চলে যায়। চলে যাওয়ার পর আমার এক বাসায় রেখা যায়, বাসার বাসা একটা ঢাকায় একটা বাসায় রাখা যায়। বাসায় রাখার পর আমি রাত্রে ঘুমাই,
ঘুমানোর পর কে যেন, মানে আমার দরজাটা খোলা ছিল, কে যেন ঘরের ভিতরে ঢুকে পড়ছে। ঢুইকে মাস্ক পরা ছিল, আমি চিনতে পারি নাই। ঢুইকে এখন দেখা যাচ্ছে যে আমার সাথে মানে জোর জবরদস্তি করতেছে, অনেক মানে খারাপ কিছু করতে করতে চাইতেছে। তো আমি বললাম, আপনি কে? মানে তার মুখটা দেখার জন্য এত চেষ্টা করতেছি, কিন্তু আমি বুঝতে পারতেছি না যে এই লোকটা কে। আসলেও আমার মনে হইলো যে আমার যে দেবর, সেই দেবর হইতে পারে। তো সেইখান থেকে আমার এই খুব বাজেভাবে খুব মারধর করে, মানে ওইখানে আমার একটা আর কি অন্য কিছু করে করার পর আমার সাথে খুব অত্যাচার করে, খারাপ আচরণ করে, করার পর সেইখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর আমি খুব অসুস্থ হয়ে গেছি, অনেক অসুস্থ হয়ে গেছি। অসুস্থ হওয়ার পর তখন আমাকে আমার পাশে যে ভাবিরা ছিল তারা আমাকে হসপিটাল নিয়ে যায়। হসপিটালে নিয়ে যেয়ে চিকিৎসা করে। তো আমার স্বামী আমার সাথে ফোনেও কথা বলে না, এখন কোনো কিচ্ছু বলে না, আমার সাথে একদম মানে আমার ছাইড়ে দিছে। আমার আমার কপালটা এত খারাপ আমি নিজেও জানি না আর এত। তো আপনারা যা করবেন সব কিছু ভাইবা চিন্তা করবেন, কিন্তু আমি কোনো কিছু ভাইবা চিন্তা কিচ্ছু করি নাই, এই জন্যই আমার কপালে আজকে এই দুঃখ। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি অনেক বড় হতে পারি, ভালো থাকতে পারি। আপনারা দোয়া করবেন আমার জন্য।